আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন মাইশা অ্যাভিয়ারি অ্যান্ড পেট ইনফো। সাথে আছি আমি মাইশা হাসান। আজকে যে পাখিটি সম্পর্কে আমরা জানব সেটি হলো আফ্রিকান গ্রে প্যারট। একে কঙ্গো আফ্রিকান গ্রে প্যারটও বলা হয়ে থাকে। আফ্রিকান গ্রে প্যারট প্রধানত মধ্য আফ্রিকার কয়েকটি দেশে খোলা পরিবেশে দেখা মিলবে। এছাড়া খাঁচায়ও এই পাখিটি পালন করা হয়ে থাকে। আফ্রিকান গ্রে প্যারট খুবই প্রতিভাবান একটি পাখি। এরা 200 এরও বেশি আওয়াজ নকল করতে পারে। খাঁচায় পালিত পাখিদের মধ্যে আফ্রিকান গ্রে প্যারট সবচেয়ে বুদ্ধিমান পাখি হিসাবে গণ্য করা হয়। আফ্রিকান গ্রে পাখিটির গায়ের রং মূলত ধূসর ও সাদার মিশ্রণ এবং লেজ টকটকে লাল বর্ণের হয়ে থাকে। এর ওজন প্রায় 450 থেকে 550 গ্রাম এবং এরা 33 সেন্টিমিটার বা 13 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। একটি আফ্রিকান গ্রে প্যারট মূলত 40 থেকে 60 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। তবে এরা প্রকৃতিতে খাঁচার চেয়ে তুলনামূলক কম সময়ই টিকে থাকতে পারে। বাংলাদেশে এই পাখিটি সাধারণত খাঁচায় পালন করা হয়। আজ থেকে প্রায় 2-3 বছর আগেও এদেশে এটি একটি দুষ্প্রাপ্য পাখি ছিল। তবে বর্তমান সময়ে অনেকেই এই পাখিটি বাণিজ্যিকভাবে খাঁচায় পালন করছেন এবং খাঁচায় পালনে এর সফলতাও পেয়েছেন। আফ্রিকান গ্রে প্যারট সাধারণত 3-5টি ডিম দিয়ে থাকে। জন্মানোর পরে বাবা মায়ের বাচ্চাদের খাইয়ে দেয়। নিজে নিজে খেতে শিখতে এদের প্রায় 2-3 মাসের মতো সময় লাগে। জন্মের পর একটি পাখি জোড়া প্রথম ডিম দেওয়ার জন্য প্রস্তুত হতে সময় লাগে প্রায় 5 বছরের মতো। এক জোড়া পাখি বছরে 2-3 বার ডিম দিয়ে থাকে। আফ্রিকান গ্রের সবচেয়ে পছন্দের খাবার বিভিন্ন রকমের বাদাম ও সূর্যমুখীর বীজ। ফলের তালিকায় এরা মিষ্টি জাতীয় ফল বেশি পছন্দ করে, যেমন আপেল, কলা, আঙুর, বেদানা ইত্যাদি। এরা শাকসবজির মধ্যে গাজর, সেদ্ধ করা মিষ্টি আলু, ছোলা, ভুট্টা, মটরশুঁটি ইত্যাদি খেয়ে থাকে। আফ্রিকান গ্রে প্যারট মূলত বড় জাতের প্যারট পাখি। বসবাসের জন্য এদের বড় মাপের খাঁচা দরকার হয়। ব্রিডিং করাতে চাইলে এদের খাঁচার মাপ হওয়া প্রয়োজন অন্তত 4 ফুট/6 ফুট, অর্থাৎ দৈর্ঘ্য 6 ফুট, প্রস্থ 4 ফুট এবং উচ্চতা 4 ফুট। প্রজননের জন্য খাঁচায় ব্রিডিং বক্স লাগানো জরুরি। এদের ব্রিডিং বক্স অন্যান্য প্যারটদের থেকে কিছুটা আলাদা হয়ে থাকে। বক্সটি মূলত দেখতে ইংরেজি এল ওয়ার্টির মতো। এদের বক্সের প্রস্থ 20 ইঞ্চি, উচ্চতা 20 ইঞ্চি, দৈর্ঘ্য 10 ইঞ্চি হয়ে থাকে। পূর্বেই বলেছি আফ্রিকান গ্রে 2-3 বছর আগে দুষ্প্রাপ্য থাকলেও বর্তমানে এই পাখিটি প্রায় বলা যায় অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। আপনারা কাঁটাবন পাখির দোকানগুলোতে খোঁজ করলে আফ্রিকান গ্রে পাবেন। এছাড়া আফ্রিকান গ্রে প্যারট কিনতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দামের কথা বলতে গেলে আসলে কোনো পাখিরই এক্স্যাক্ট দাম বলা সম্ভব না। তবে বর্তমানে আফ্রিকান গ্রে প্যারটের একটি হ্যান্ড ফিডিং বাচ্চা নিতে গেলে সম্ভাব্য দাম 25-30 হাজার টাকার মতো। আর নিউ অ্যাডাল্ট অর্থাৎ 2-3 বছর বয়সী একজোড়া পাখি কিনতে গুনতে হতে পারে 80,000-120,000 টাকার মতো। অ্যাডাল্ট পাখি সাধারণত তেমন বিক্রি হয় না। যদি কেউ বিক্রি করে সেক্ষেত্রে আপনার গুনতে হতে পারে 2-2.5 লক্ষ টাকার মতো। অবস্থান ও সময় ভেদে এই দাম ব্যাপকভাবে ওঠানামা হতে পারে। সেই সাথে বলে রাখি আমার নিজের অ্যাভিয়ারি আছে, যেখান থেকেও আপনারা চাইলে মানসম্পন্ন পাখি সংগ্রহ করতে পারবেন। তার জন্য আপনাদের মেইল করতে হবে স্ক্রিনে দেওয়া ইমেলটিতে অথবা মেসেজ করুন আমার ফেসবুক পেজে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। নতুন নতুন পশু পাখির ইনফরমেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।